Altyazı evet. ভালো দেখছি ওনাকে আমি জ্ঞানের হওয়ার থেকে দেখছি লোকরা সবার বিপদ আপদে থাকে ওনাকে বিশ্বাস করি আমরা উনি নিজের সংসার কিছু বজায় রেখেও উনি লোকের সাহায্য সময় থাকে আমরা ওনাকে চাই ওনাকে সেই বিশ্বাসটা ওনার উপর যথেষ্ট আমাদের আছে আমার বলে না সবার আছে যে উনি যদি যেতে কিছু অবশ্যই করবে আমাদের জন্য এটা আমাদের আশা আছে আশা বলতে কি যথেষ্ট বিশ্বাস ভরসা আমাদের আছে উনি করবে এটা দেখে যাচ্ছে ছোট রাত্রে কোনো বিপদ আপদ ঝাঁপি অবশ্যই পড়ে আমাদের এলাকার হোক বা সংসার বজায় রেখে যেটুক পারে সেটুক সময় আমাদের দেয় এবার দশটা থেকে এগারোটার মধ্যে উনি টোটো তারপর নিয়ে বেরোয় যেটুকু তার মধ্যে যেটুক সময় পায় দু তিন ঘন্টা হোক চার ঘন্টা হোক সেটুকু উনি করে এই প্রচারে বেরোয় আমরা এটুক করে কিন্তু আমাদের এইটুকু আমার ভরসা আছে যে উনি পারবে সেটা জ্ঞানের প্রভাব থেকে দেখছি সবার বিপদ আপদ উনি ঝাঁপিয়ে পড়ছে নিজের সংসার বজায় রেখে যে একটা মানুষ এত দূর যে চেষ্টা চালাচ্ছে এত যে করছে এই জিনিসটা আমাদের ভরসা এর থেকে আমাদের উনাদের ভরসা আছে যে উনি পারবে এটুকুই বলবো আশা করি যে উনি পারবে তো অবশ্যই আপনার আজকে এই জায়গাটা আমরা এসেছি আপনার নাম আমার নাম সোমনাথ বসাক এই এটা কোন পাড়া এটা দেশবন্ধু থাকাই তারপরে পার্টি সদস্য হয় উনিশশো পঁচানব্বই সালে সদস্য পাই পার্টি মেম্বারশিপ পাই প্রথমে কি এসএফ আই দিয়ে শুরু হ্যাঁ প্রথমে এসএফ আই দিয়ে কত সালে সেটা মোটামুটি ওইটা 25 আচ্ছা রাজনীতির সঙ্গে একভাবে যুক্ত আছে একভাবে যুক্ত আছে এবারে যে পাঁচ নম্বরের লড়াইটা কেমন মনে হচ্ছে লড়াইটা হাড়দাড়ি লড়াই হবে কারণ বর্তমান যা পরিস্থিতি তার উপর নির্ভর করে আজকে পার্টি আমাকে এখানকার প্রার্থী পদ দিয়েছে তা মানুষ সাধারণ মানুষ সাধারণ মানুষের কাছে থাকবে এবং আমি যা মানুষের সাথে দীর্ঘদিন এই কাজ করে এসেছি বা পার্টির হয়ে পার্টির হয়ে যেসব কাজকর্ম করে এসেছি মানুষের সুবিধা অসুবিধা যখনই আমাকে যে পেয়েছে হ্যাঁ মানে প্রার্থী হওয়ার আগেই আমার জনসংযোগটা আছে এবং আমি চাইছি প্রার্থী হয়ে জিতে পৌরসভায় গিয়ে সাধারণ মানুষের কাছে আরও বেশি বেশিভাবে কাজ করতে পারি সেই জন্য আমি লড়ছি পেশায় কি করেন পেশা হচ্ছে টোটো চালক আগে আগে ছিলাম তাঁতই তাঁত বুনতাম তাতে যা অবস্থা খারাপ হয়ে যাতে এখন টোটো চালক তো কীভাবে একদিকে সংসারের জন্য উপার্জনও দরকার আবার প্রচারও দরকার কীভাবে করছে ওই সকাল আটটায় বেরোই প্রচারের জন্য দশটা পর্যন্ত দশটা থেকে এগারোটা পর্যন্ত প্রচার করি তারপরে টোটো নিয়ে বেরোই আমার সংসার চালানোর জন্য যেটুকু উপার্জন করা করি করে আবার বিকেল পাঁচটার পর থেকে আমি আবার রাত নটা পর্যন্ত প্রচার করি এই যে প্রচারে আপনার সঙ্গে যারা আছে তারা টোটোতে উঠেছে দেখলাম এইভাবে কি নিয়ে যান এইভাবেই নিয়ে যাই কোথায় কোথায় যান আমার ওয়ার্ডে যতখানি এরিয়া আছে টোটালটা আমি ঘুরি এখান থেকে সিটিনগর থেকে শুরু করে আপ টু সালাগর পর্যন্ত মোটামুটি কত ভোটার আছে এখানে ছ হাজার সামথিং ভোটার আছে স্টাইলিশ ফার্নিচারে এক অনন্য নাম ঝাড়গ্রামের রংমহল